আসসালামু আলাইকুম। আজ 12 আগস্ট 2022, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপ টপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ফান্নিহা ইসলাম পান্থি। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। উপমহাদেশের চির বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহবাজ শরীফের প্রথম সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে আগামী মাসে। তবে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ ঘটলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিইও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 15 ও 16 সেপ্টেম্বর মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সমরকন্দ শহরে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলন হবে। ভারত ও পাকিস্তান উভয়ই এসসিও সদস্য এবং নিজ নিজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ দুজনেরই সে সম্মেলনে উপস্থিত থাকা এক প্রকার নিশ্চিত। সমরকন্দে এসসিও সম্মেলনে ঘটবে দুই দেশের সরকার প্রধানের সরাসরি সাক্ষাৎ। ভারত ও পাকিস্তান ব্যতীত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্যান্য প্রভাবশালী সদস্য রাষ্ট্র হল রাশিয়া, চীন ও ইরান। এই তিন দেশের সরকার প্রধানদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। তবে নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের আনুষ্ঠানিক সাক্ষাৎ ঘটলেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। ভারতের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কোনো পরিকল্পনা নেই। রাশিয়া ও তুরস্ক নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে, যার ফলে ডলারের পরিবর্তে রুবলে বাণিজ্য করবে দুদেশ। উভয় দেশের বাণিজ্য সম্পর্ক গভীর করার অংশ হিসেবে রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের জন্য কিছু অর্থ প্রদানে ব্যবহার করা হবে রুবল। এমন পদক্ষেপের ফলে রাশিয়া ও তুরস্ক মার্কিন ডলারে অর্থ প্রদান না করে বাণিজ্য করবে। এটা তুরস্ককে তার ক্ষয়িষ্ণু হার্ড কারেন্সির রিজার্ভ রক্ষা করতে সহায়তা করবে। এদিকে রুশ কর্তৃপক্ষ মার্কিন মুদ্রা ডলারকে বিষাক্ত বলে অভিহিত করেছে, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞায় এই মুদ্রাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়। দুদেশ অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি রোডম্যাপেও স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দ্বিপাক্ষীয় বাণিজ্যকে লেনদেন বছরে $100 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকের সময় তুর্কি ও রাশিয়ান শীর্ষ নেতারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ইউক্রেনীয় শস্য রপ্তানির বিষয়টিও ছিল। এর আগে এ মাসের শুরুতে পুতিন বলেছেন, তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয়দের কাছে রাশিয়ান গ্যাসের একটি নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার জন্য ইইউ দেশগুলোকে তুরস্কের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। ইহুদিবাদী ইসরায়েলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে দেশটি ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে খবর দিয়েছে যে ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে। ওমানের আকাশসীমা খুলে দেওয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরে আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহসাধ্য হচ্ছে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলের ফ্লাইটগুলো। ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে, যা আপাতত সম্ভাবনা নেই। রাশিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ওমানের এরই মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। দর্শক, এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায়
শতভাগ কার্যকরী লোশন প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আরব সাগরে ডুবে গিয়েছিল ভারতীয় নৌকাটি। পাকিস্তানের উদ্ধারকারীরা গিয়ে সেই নৌকার 9 কর্মীকে উদ্ধার করেন। পাকিস্তানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে ডুবে যাওয়া নৌকাটির নাম জামনা সাগর, তাতে মোট 10 কর্মী ছিলেন। নৌকাটি থেকে তারা ডিস্ট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে বলে। তারাই নৌকার 9 ভারতীয় কর্মীকে উদ্ধার করে। ওই জাহাজটি দুবাই যাচ্ছিল। তারা ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাই যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে। এরপর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও 2 হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছায়, কারণ তখনও 1 কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা ওই কর্মীর লাশ সমুদ্রে ভাসতে দেখে। তার লাশ উদ্ধার করা হয় এবং তা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেওয়া হয়েছে। এর আগে এই বছরের গোড়ায় পাকিস্তানের নৌবাহিনী ভারতের একটি সাবমেরিনকে ওই অঞ্চলে ট্র্যাক করেছিল। তখন পাকিস্তান অভিযোগ করেছিল ভারত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ওই সাবমেরিন পাঠিয়েছিল। নৌবাহিনী সতর্ক থাকায় তারা পাকিস্তানের পানি সীমায় ঢুকতে পারেনি বলে পাকিস্তান দাবি করেছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন। সংবাদ মাধ্যমটি জানায় শি জিনপিং সৌদি আরব যাচ্ছেন। তাকে বরণ করে নিতে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি। তবে চীন বা সৌদি আরব কোনো দেশই এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালের পর আনুষ্ঠানিকভাবে কোনো বিদেশ সফরে যাননি। ওই বছরের জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয় এবং লকডাউন আরোপ শুরু হয়। এদিকে গার্ডিয়ান জানিয়েছে, জুলাই মাসে যখন জো বাইডেন সৌদি আরবে আসেন তখন তার জন্য খুব বড় কোনো আয়োজন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু শি জিনপিংকে বরণ করে নিতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি কিংডম। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চীনের অর্থনৈতিক সহযোগিতার বড় ধরনের চুক্তি হয়েছে। দেশ দুটি উভয়ের স্বার্থ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে। এক্ষেত্রে আমেরিকা বা অন্য কোনো দেশের হুমকিকে পাত্তা দিচ্ছে না সৌদি যুবরাজ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।